আধ ঘন্টা আগেই দেখেছিলাম খাদের পাশে লোকজন দাঁড়িয়ে আছে এখন দেখছি একটি লোকও নেই মনে মনে বললাম শুভঙ্কর বোস মরে গিয়ে আমাদের কাজের সুবিধে করে দিয়েছেন ফেলুদা দেখলাম বেশ বেপরোয়াভাবে এগিয়ে গিয়ে খাদের ধারে দাঁড়িয়ে ঘাড় নিচু করে মন্দিরের পেছনে যেখানে মৃতদেহ পড়ে আছে সেখানটা দেখছে যেখান থেকে পড়েছেন শুভঙ্কর বোস সেই জায়গাটা আন্দাজ ও খাদের আশপাশটা খুব ভালো করে দেখতে লাগলো মাটিতে একটা গর্ত লোক চলাচলে মাটি ঢুকে সেটা খানিকটা বুঝে এসেছে কিন্তু তাও ব্যাগ থেকে ভাজ করা ঠোকাতে প্রায় দেড় হাত ভেতরে চলে গেল গর্তটা খাদ থেকে হাত তিনেক দূরে এবার ফেলুদা গর্তটার ঠিক সামনে খাদের ধারটা পরীক্ষা করতে লাগলো আমি আর লালমোহনবাবুও দেখছি আর বেশ বুঝতে পারছি কোন জিনিসটা ফেলুদা দৃষ্টি আকর্ষণ করছে খাদের ধারে মাটির উপর একটা গভীর খাজ পড়েছে কিছু বুঝতে পারছিস তপসে ফেলুদা জিজ্ঞেস করল আমি চুপ করে আছি দেখে সে নিজে উত্তর দিল এটা দাগ একটা সাবল গোছের জিনিস গভীরভাবে পুতলে সেটা একটা দড়ি বেঁধে খাতের ভেতর ঝুলিয়ে দিলে সেটা ধরে কেউ নেমেছিল বা নামতে চেষ্টা করছিল কাল রাত্রে খসখস শব্দটা মনে পড়ছে সেটা ছিল দড়িটাকে টেনে তোলার শব্দ সামনে দিয়ে ঢোকার উপায় নেই তাই পিছন দিয়ে ঢোকার এই ব্যবস্থা লালমোহনবাবু বললেন কিন্তু দড়ি হলে একশো ফুট মানুষ ধরে নামবে সে তো মুখম দড়ি হতে হবে মশাই নাইলনের দড়ি হালকা অথচ প্রচণ্ড শক্ত বলল ফেলুদা আমি বললাম তার মানে তো শুভঙ্কর বোস ছাড় আরেকজন লোক ছিল ন্যাচারালি সেই লোকই দড়ি টেনে তুলেছে সেই সাবল দড়ি সরিয়ে ফেলেছে সে শুভঙ্কর বসের শত্রু বা মিত্র সেটা এখনও শোলা না নিশ্চিতভাবে বলা যায় না তবে একটা কারণে শত্রু বলেই মনে হয় আমরা ফেলুদার দিকে চাইলাম ফেলুদা তার শার্টের পকেটে হাত ঢুকিয়ে একটা ছোট্ট জিনিস বার করে হাতের তেলে ধরে আমাদের দেখালো একটা ছেঁড়া কাপড়ের টুকরো নীল রঙের কাপড় কাল কাকে দেখেছি নীল শার্ট গায়ে মিস্টার জয়ন্ত মল্লিক কোথায় পেলে ওটা কাপা গলা জিজ্ঞেস করলাম ফেলুদা বলল উপর হয়ে পড়েছিল শুভঙ্কর দাস হাত দুটো ছড়ানো হাতটা মুঠো অবস্থায় দু আঙ্গুলের মাঝখান দিয়ে টুকরোটা বেরিয়েছিল দুজনে ধস্তাধস্তি হয় খাদের ধারে শুভঙ্কর শার্ট খামচিয়ে ধরে তারপর পড়ে যায় টুকরোটা হাতে ছিঁড়ে আসে উপর থেকে ঠেলে ফেলে দিয়েছিল কি লালমোহনবাবু প্রশ্ন করলেন তার মানে তো মার্ডার ফেলুদা লালমোহনবাবুর কথায় কোনো মন্তব্য না করে গভীরভাবে বলল একটা কথা বলতেই হবে কৈলাস এখন অক্ষত রয়েছে আর সেটার জন্য দায় শুভঙ্কর বোস তিনি মরলেন বলে কাজ কাজনা সেরেই পালাতে হলো আর সেই সঙ্গে লালমোহনবাবুর ভবিষ্যৎবাণীও ফুলে গেল কৈলাসে সত্যি লাশ পাওয়া গেল খাদের মাথা থেকে যখন নিচে নামলাম ততক্ষণে ফিল্ম কোম্পানি লোকেরা সরে পড়েছে তাদের বদলে এখন স্থানীয় লোকের ভিড় আর আমেরিকান গাড়ির বদলে রয়েছে একটা জিপ একজন বছর পঁয়ত্রিশে স্মার্ট ভদ্রলোক ফেলুদাকে দেখে এগিয়ে এলেন তিনি নাকি মিস্টার কুলকার ট্যুরিস্ট গেস্ট হাউসের ম্যানেজার ফেলুদার সঙ্গে ইংরেজিতে কথা হলো ভদ্রলোক বললেন কাল রাত্রে যে মিস্টার বোস ফেরেননি সেটা আজ ভোরে জানা গেছে একটা বেয়ারাকে পাঠিয়েছিলাম ওর খোঁজ করতে সে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে এখন কি ব্যবস্থা হচ্ছে ফেলুদা প্রশ্ন করল কুলকার্নি বললেন আওরঙ্গাবাদে খবর পাঠানো হয়েছে সিডি ভ্যান আসছে ডেড বডি মর্গে নিয়ে যাবে মিস্টার বোসের ভাই আছেন দিল্লিতে লাশ শনাক্ত করার ব্যাপারে তাকে খবর পাঠানো হচ্ছে ভেরি স্যাড ভদ্রলোক সত্যি পণ্ডিত ছিলেন আগে একবার এসেছিলেন সিক্সটি এইটে গেস্ট হাউসেই ছিলেন এলোরার উপর বই লিখছিলেন আপনাদের এখানে থানা নেই একটা পুলিশ আউট পোস্ট আছে ছোট জায়গা তো একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর চার্জে আছেন মিস্টার ঘোটে আপাতত ডেড বডি ইনসপেক্ট করছেন আমার সঙ্গে আলাপ করে দিতে পারেন সার্টেনলি ভালো কথা কুলকার্নি কী যেন একটা গোপনীয় কথা বলতে চাইলেন কিন কিন্তু আমরা দুইজন বাইরের লোক রয়েছি বলে ইতস্ত করছেন ফেলুদা বলল আপনি এদের সামনে বলতে পারেন কুলকার্নি আশ্বস্ত হয়ে বললেন আজ সকালে বোম্বেতে একটা ট্রাঙ্কল হয়েছে মল্লিক হ্যাঁ কি বললো নোট করেছেন কুলকার্নি পকেট থেকে একটা কাগজের স্লিপ বার করে সেটা পড়ে বললেন মেয়ে ভালো আছে আজ রওনা হচ্ছি মেয়ে ভালো আছে আজ রওনা হচ্ছি আবার সে মেয়ের ব্যাপার যাবার কথা বলেছে কিছু ফেলুদা চাপা উত্তেজনার সঙ্গে প্রশ্ন করল কুলকার্নি বললেন উনি তো আজই সকালে চলে যেতে চাইছিলেন কিন্তু আমি আপনার কথা ভেবেই একটা ফোন দিবার করে যাওয়াটা পিছিয়ে দিয়েছি ও ট্যাক্সির ড্রাইভারকে টিপে দিয়েছি ডিফারেন্সিয়াল গন্ডগোল গাড়ি সারাতে টাইম লাগবে ব্রাবো আপনি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছেন ফেলুদার তারিফে কুলকার্নির চোখ খুশিতে জল জল করে উঠল ফেলুদা একটা চার মিনার ধরিয়ে বলল ভালো কথা আপনার এই ঘোটে লোকটি কেমন বেশ লোক তবে মনমরা হয়ে থাকে এ জায়গা তার ভালো লাগে না কবে প্রমোশন হবে আরওরঙ্গাবাদে প্রোস্টেড হবে তাই দিন গুনছে আসুন আলাপ করিয়ে দিন মিস্টার ঘোটে কেব থেকে বেরিয়ে এসেছেন কাছাকাছির মধ্যই ছিলেন কুলকান্নি তাকে ডেকে এনে ফেলুদাকে বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ বলে তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ভদ্রলোক লম্বায় প্রায় সাড়ে পাঁচ ফুট চওড়াতেও প্রায় ততখানি বলে মনে হয় তার উপর আবার চার্লি চাপলিনের মতো গোফ কিন্তু মোটা হলে কি হবে হাঁটা চলা বেশ চটপটে ঘুটের সঙ্গে কথা বলার আগে ফেলুদ আমাদের দিকে ফিরে বলল তোরা বরং বাংলায় ফিরে যা আমি ভদ্রলোকের সঙ্গে একটু কথা বলে আসছি কী আর করি গেলাম ফিরে বাংলায় ভোরে শুধু চা খেয়ে বেরিয়েছিলাম তাই বেশ খিদে পাচ্ছিল বারান্দায় গিয়ে চৌকিদারকে হাত দিয়ে দুজনের জন্য ডিম রুটি করতে বলে দিলাম ঘরে ফিরে এসে দেখি লালমোহনবাবু কেমন যেন বোকা বোকা ভাব করে খাটে বসে আছেন আমাকে দেখে বললেন আমরা কি বেরোবার সময় ঘরের দরজা বন্ধ করে গিয়েছিলাম আমি বললাম না তো নেবার মতো কী বা আছে বলুন তাছাড়া এরা তো সকালবেলা ঘর ঝাড়পোস করে তাই কেন কিছু হারিয়েছে নাকি না কিন্তু জিনিসপত্র সব ওলট পালট হয়ে আছে আমার খাটে বসে আমার বাক্স ঘেটেছে এই কিছুক্ষণ আগে খাট এখনও গরম হয়ে আছে তোমার বাক্সটা দেখো তো সুটকেসটা খোলা মাত্র বুঝতে পারলাম সেটা কেউ ঘাটাঘাটি করেছে যেখানে যেটা থাকার সেটা সেখানে নেই শুধু বাক্স না বালিশ এদিক ওদিক হয়ে আছে এমন কি খাটের তলাতেও যে খুঁজেছে সেটা আমার চটিজোড়া যেভাবে রাখা হয়েছে তার থেকে বুঝতে পারছি লালমোহনবাবু বললেন কিসের জন্য সবচেয়ে ভয় ছিল জানো আমার নোটবুকটা সেটা দেখছি নেয়নি অন্য কিছু নিয়েছে নাকি কই কিছুই তো নিয়েছে বলে মনে হচ্ছে না তোমার আমারও তাই কিছুই নেয়নি যে এসেছিল সে বিশেষ কোনো একটা জিনিস খুঁজতে এসেছিল সেটা পাইনি। একবার চৌকিদারকে জিজ্ঞেস করলে হয় না কিন্তু চকিদারকে জিজ্ঞেস করার কোনো ফল হলো না সে বাজার করতে গিয়েছিল তখন যদি কেউ এসে থাকে এখানে কোনোদিন কিছু চুরি টুরি যায় না কাজেই বাইরের লোক এসে ঘরে ঢুকে জিনিসপত্র ঘাটাঘাটি করে যাবে এটা তার কাছে খুবই আশ্চর্য লাগলো হঠাৎ মনে হলো ফেলুদার ঘরে ঢুকেছিল কিনা জানা দরকার গিয়ে দেখি ফেলুদা দরজা লক করে গেছে সেটার অবশ্য একটা কারণ আছে ওর নিজের ছদ্মবেশে রয়েছে বলে ওর একটু সাবধান হতে হয় লালমোহনবাবু বললেন একবার মিস্টার রক্ষিতকে জিজ্ঞেস করবে নাকি কাল রাত্রে জানালা দিয়ে টর্চের খেলা দেখে আমার এমনি রক্ষিত সম্বন্ধে একটা কৌতূহল হচ্ছিল তাই লালমোহনবাবুর প্রস্তাবটা মেনে নিয়ে দুজনে ভদ্রলোকের দরজায় গিয়ে আসতে একটা টোকা মারলাম কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে গেল কি ব্যাপার ভেতর এসো ভদ্রলোক যে খুব একটা খুশি খুশি ভাব দেখালেন তা নয় তাও যখন ডাকছেন তখন গেলাম আপনার ঘরেও কি লোক ঢুকেছিল লালমোহনবাবু ঢুকেই প্রশ্ন করলেন ভদ্রলোক লালমোহনবাবুর দিকে তাকাতেই বুঝলাম ভাবগতিক ভালো না চাপা অথচ ঝাঁঝালো গলায় বলেন আপনাকে বলে তো লাভ নেই কারণ আপনি কানে শোনেন না কাজে আপনার ভাগ্নেটিকেই বলছি লোক শুধু ঢোকেনি আমার একটু অত্যন্ত কাজের জিনিস সযত্নে তুলে নিয়ে গেছে কি জিনিস আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমার রেনকোট বিলিতি রেনকোট আজ পঁচিশ বছর ধরে ব্যবহার করছি মেজু মামার চুপ কালা সেজে আছেন আমি খুব জোরে চেঁচিয়ে তাকে খবরটা দিয়ে দিলাম লালমোহনবাবু বলেন কাল রাতে নিয়েছিল কি কাল দেখলুম আপনি কি যেন খুঁজছেন আপনার টসটা না কাল রাতে একটা চামচিকে ঘরে ঢুকেছিল বাতি নিবিয়ে টস চেলে সেটাকে তাড়াতে চেষ্টা করছিলাম কাল আমার কোনো জিনিস খোয়া যায়নি গেছে আজ সকালে আর আমার ধারণা সেটা নিয়েছে চৌকিদারের ওই ছেলেটা এ কথাটাও চেঁচিয়ে মেজমাকে শুনিয়ে দিলাম উনি বললেন শুনে দুঃখিত হলাম ছেলেটির দিকে চোখ রাখতে হয় এবার থেকে এরপর আর কিছু বলার নেই আমরা ভদ্রলোককে ডিস্টার্ব করার জন্য ক্ষমা চেয়ে ঘর থেকে বেরিয়ে এলাম চৌকিদার ডিম রুটি এনে দিয়েছিল দুজনে খাবার ঘরে বসে খেলাম আমেরিকা ডিম কি করে ভাজে জানি না আমাদের কোদলাবাদের ডিম ফ্রাই বেশ ভালোই লাগছিল ঘরে কে ঢুকে থাকতে পারে সেটা ভাবতে মনটা খচখচ করছিল কিন্তু এখন মনে হচ্ছে সেটা হয়তো সত্যি চোখিদারের ছেলেটা ও মাঝে মাঝে বাংলোর পশ্চিম দিকের মাঠটায় পায়চারি করে আর পদ্মার ফাঁক দিয়ে আমাদের দিকে আরও চোখে দেখে সেটা লক্ষ্য করেছি যদিও ফেলুদা বাংলোয় ফিরে যেতে বলেছিল তার মানে যে ঘরেই বসে থাকতে হবে এমন কোনো কথা কি আছে চাবি দিয়ে ঘরের দরজা বন্ধ করে আমরা বাংলোর বাইরে রাস্তায় এলাম বাংলোর ঠিক সামনে থেকে গেস্ট হাউসটা দেখা যায় না একটা অচেনা গাছ সামনে পড়ে গাড়ি স্টার্ট দেওয়ার একটা শব্দ পেয়ে একটু এগিয়ে গেলাম এবার গেস্ট হাউসটা দেখা যাচ্ছে ঔরঙ্গাবাদ থেকে যে ট্যাক্সিটা মিস্টার রক্ষিত আর লুইসন কিনে এসেছিল সেটা যাওয়ার জন্য তৈরি ছাতের উপর মাল চাপানো হয়েছে আমেরিকান ক্রোড়পতি মিস্টার স্যাম লুইসন বেয়ারাকে বকশিস দিচ্ছে কিন্তু ইনি এবার কে আরেকটি লোক গেস্ট হাউস থেকে বেরিয়ে এসেছেন লুইসনের সঙ্গে হাত নেড়ে কথা বলছেন লুইসন দুবার মাথা নাড়ল তার মানে কোনো একটা প্রস্তাবে রাজি হল এবার অন্য ভদ্রলোকটি আবার গেস্ট হাউসে ঢুকে একটা সুটকে সারতে নিয়ে বেরোলেন ড্রাইভার গাড়ি পিছনের ডালা খুলে দিল বক্স ভেতরে ঢুকে গেল ডালা বন্ধ হলো আমার বুকের ভেতর ভীষণ লালমোহন বাবু আমার হাত খামছে ধরলেন জয়ন্ত মল্লিক নিজের গাড়ির জন্য অপেক্ষা না করে আমেরিকানের সঙ্গে নিয়ে পালাচ্ছেন ড্রাইভার তার জায়গায় গিয়ে বসল চকিদার সাইকেল আমি চেঁচিয়ে উঠলাম ট্যাক্সি স্টার্ট দেবার শব্দ পেলাম আমি উর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে কোনো রকমে টেনে হিচড়ে সাইকেলটাকে বাইরে আনলাম উঠে পড়ুন লালমোহনবাবুর ভাব দেখে মনে হলো তিনি জীবনেই প্রথম সাইকেলে পিছনে চাপলেন আমি জানি অন্য সময় হলে চাপতেন না কিন্তু অপরাধী পালিয়ে যাচ্ছি এছাড়া গতি নেই ট্যাক্সি বেরিয়ে চলে গেছে আমি প্রাণপণে পেডাল করে চলতেছি জটাই আমার কোমর খামছে ধরেছেন সাত বছর বয়সে সাইকেল চালাতে শিখেছি ফেলুদায় শিখিয়েছিল হ্যাঁ দিনে সেটা কাজে দিল বিশ মিনিটের পথ পাঁচ মিনিটে পৌঁছে গেলাম ওই যে ফেলুদা ওই যে ঘটে কুলকার্নি ফেলুদা মিস্টার মল্লিক পালিয়েছেন সে আমেরিকান ট্যাক্সিতে এই পাঁচ মিনিট আগে এই একটা খবরের দরুন কয়েক মুহূর্তের মধ্যে এত রকম ঘটনা ঘটে গেল যে এখনও ভাবতে মাথা ভোভো করে জিপিও যে ইচ্ছে করলে ঘন্টায় ষাট মাইল স্পিডে ছুটতে পারে সেটাই প্রথম জানলাম আমি আর জটায়ু পিছনে খাপটি মেরে বসে আছি সামনে ড্রাইভারের পাশে ঘটে আর ফেলুদা দেখতে দেখতে ট্যাক্সির কাছে চলে আসছে তারপর হর্ন দিতে দিতে সেটাকে ছাড়িয়ে এগিয়ে গিয়ে থামল ক্রোরপতি লুইসনের চোখ আর এক বাছাই বাছাই মার্কিনিগালির বিস্ফোরণ আর তার মধ্যে মল্লিকের ফ্যাকাশে একবার বাধা দিতে গিয়ে কেঁচু হয়ে যাওয়া আর তারপর ঘটে তার স্যুটকেস খুললো আর তা থেকে টার্কিশ টাওয়েলের প্যাচ খুলে বেরোলো যক্ষীর মাথা আর লালমোহনবাবু হাফ ছেড়ে বলা এনস ওয়েল দ্যাটস অলস ওয়েল আর লুইসনের হা হয়ে যাওয়া আর দুবার বাট বাট বলা আর সবশেষে লুইসন ট্যাক্সি করে আওরঙ্গাবাদ আর আমরা মাল সমেত চোর গ্রেফতার করে খুলদাবাদ মল্লিক অবশ্য এখন ঘোটের জিম্মায় অর্থাৎ তিনি এখন খুলদাবাদ পুলিশ আউটপোস্টের বাসিন্দা ভদ্রলোক এত হতম্ব হয়ে গিয়েছিলেন যে কোনো কথা বলতে পারেনি খুঁটে আমাদের গেস্ট হাউসে নামিয়ে দিলেন কারণ কুলকানি ওখানে উৎসুক হয়ে অপেক্ষা করছিলেন মিশন সাকসেসফুল শুনে কুলকানি অবশ্য দারুণ খুশি হলেন কিন্তু ফেলুদা যেন তার উৎসাহ খানিকটা ঠান্ডা জল ঢেলেই বলল যে এখনও কাজ বাকি আছে আর তাছাড়া আপনি বোম্বের ওই নাম্বারটা নিয়ে কিন্তু এনকোয়ারিটা করবেন আর খবর পেলে আমাকে জানাবেন শেষের ইনস্ট্রাকশনটা ঠিক মানে বোঝা গেল না তবে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন আছে বলেও মনে হলো না কুলকার সকলের জন্য কফি বলেছিলেন সেটা খেতে খেতে হঠাৎ মনে পড়লে আমাদের ঘরে যে লোক ঢুকে জিনিসপত্র খাটাখাটি করেছে আর রক্ষিতের ঘর থেকে রেইনকোট চুরি গেছে সে খবরটা ফেলো দেখে দেওয়া হয়নি সেটা ওকে বলতে কয়েক মুহুর্ত ফুকুটি করে ভাবল তারপর কুলকার্নিকে জিজ্ঞেস করল চৌকিদার লোকটি কেমন কি মোহনলাল ভেরি গুড ম্যান সতেরো বছর ধরে চৌকিদারি করছে কোনোদিন কেউ কমপ্লেন করেনি